আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম নোয়াবি সেমাই রেসিপিটি নিয়ে। তবে এটার নাম নোয়াবি সেমাই কেন হলো তা জানি না, তবে এই সেমাই একবার খেলে বারবার মুখে লেগে থাকে, আর ঈদের সকালে এটা তৈরি করলে প্রিয়জনদের মুখেও হাসি ফুটবে। এই সেমাইয়ের উপরের অংশে থাকে ক্রিসপি এবং ভিতরের অংশে থাকে ক্রিমের লেয়ার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নোয়াবি সেমাই রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে একটা প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং সেখানে কাজু বাদাম ও কিশমিশগুলোকে দিয়ে দিব। এখন কাজু বাদাম ও কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে কাজু বাদাম ও কিশমিশগুলোকে তুলে নেব। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে সেই ঘি এর মধ্যে আমি 2 প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই দিয়ে দিব। আরো দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি সেমাইয়ের সঙ্গে সেই গুঁড়ো দুধ এবং চিনিকে মেশাতে থাকব। এখানে চিনি থেকে কোনো রকম পানি বের হবে না। আরো দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আরো দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গ্রিন ফুড কালার। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। যখন সেমাইয়ের রংটা একটু পরিবর্তন হবে এবং সেমাইগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। যতটুকু সেমাই ভেজেছি তার অর্ধেক সেমাই আমি এখন একটা সার্ভিং ডিশে বিছিয়ে নিব। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে আমি বিছিয়ে দিব। আমার বিছানো হয়ে গেছে যে অর্ধেক সেমাই, আমি এখন বাকি অর্ধেক সেমাই একটা সাইডে রেখে দিব। এখন আমি ক্রিম তৈরি করার জন্য একটা প্যান নিব, সেখানে আমি 4 কাপ দুধকে জ্বালিয়ে 2 কাপ পরিমাণ করেছি। আমি এখন সেখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ মতো গুঁড়ো দুধ, 1/2 কাপ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আমি কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, এখনও চুলা জ্বালাইনি। আমি এই ঠান্ডা দুধে সব কিছু উপকরণ দিব। আরও দিব 1/2 কাপ পরিমাণ মতো কনডেন্স মিল্ক এবং 1/2 কাপ পরিমাণ মতো ফুল ক্রিম। এখন আমি সবগুলো উপকরণকে অনবরত নেড়েচেড়ে তারপর চুলাটাকে জ্বালিয়ে দিব। এভাবে চুলাটাকে জ্বালিয়ে আমি কিছুক্ষণ ধরে এটাকে আরও জ্বালাতে থাকব। এখানে আমি ক্যারা ওয়াটারের মধ্যে জাফরানগুলোকে গুলিয়ে রেখেছি, আমি শুধু পানিটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকেও স্কিপ করতে পারেন, আমি এটা সুন্দর রঙের জন্য দিয়েছি। এখন আমি দুধটাকে আর বেশি ঘন করব না। আমার এখন ক্রিমটা রেডি হয়ে গেছে, আমি সেই গরম ক্রিমটাকে এখন আমি সেমাইয়ের উপর ঢেলে দিব। ক্রিমটা সেমাইয়ের উপরে ঢালা হয়ে গেছে, এখন আমি সেই ভেজে রাখা কিশমিশ এবং কাজু বাদামগুলোকে দিয়ে ডেকোরেশন করব।
এরপর বাকি যে ভেজে রাখার সেমাইটা সেটা আমি এর উপরে দিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে থাকব। এমনভাবে দিতে হবে যেন ক্রিমের অংশটুকু না দেখা যায়। এভাবে আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে দিলাম এবং আরও দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, কিশমিশ এবং পেস্তাশিও। এখন যখন এই ক্রিমটাকে ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটা ফ্রিজে রেখে দিবেন। এই নবাবী সেমাই কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে খেতে অনেক মজা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই। সবাই ভালো থাকবেন, আশা করছি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।